নমস্কার, আমি মিহির, মিহির বর্মন। আমি পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরের বালুয়ার থানার ছোট্ট একটা গ্রামের বাসিন্দা। তো যারা আমাকে চেনো তাদেরকে অসংখ্য ভালোবাসা, আর যারা আমাকে চেনো না এই ভিডিওর মাধ্যমে তোমরা চিনতে পারবে, তাদেরকেও অনেক 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 ভালোবাসা। সো অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি কোথায় যাচ্ছি, তো বেশি ঘোর প্যাচ না করে সরাসরি বলতে চাই যে আমি পুরো পশ্চিমবঙ্গটা ঘুরতে বেরিয়েছি। আর যে সমস্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত বা সুন্দর ভ্রমণের জায়গাগুলি আছে সেগুলি ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। অনেকে প্রশ্ন করতে পারো যে আমি 23টি জেলা, এখন তো 23টি জেলা নেই, এখন তো 30টি জেলা হয়ে গেছে, 7টা আবার নতুন করে অ্যাড হওয়ার পরে। তো তাদেরকে বলতে চাই যে 23টি জেলা যখন ছিল তখন আমার এই প্ল্যানটা, তো তারপরে আর কোনো প্ল্যান করিনি, তো সেটার জন্যই 23টি জেলা নিয়েই আমি শুরু করতে চলেছি। তো ওটা কিছু মনে করো। তো যে সমস্ত জায়গাগুলিতে আমি ভিজিট করবো, মানে দেখবো, সেই সমস্ত জায়গাগুলির লিস্ট আমি তোমাদেরকে বলছি। মালদা, প্রথমত মালদা ঢুকবো। মালদা, গৌড়, আদিনা, মুর্শিদাবাদে হাজারদুয়ারি, নদিয়াতে ইস্কন মন্দির, মায়াপুর, নর্থ চব্বিশ পরগনাতে দক্ষিণেশ্বর মন্দির, সাউথ চব্বিশ পরগনাতে গঙ্গাসাগর, সুন্দরবন, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, আরও অনেক জায়গা আছে কিন্তু আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালেই দেখবো। হাওড়াতে বেলুড় মঠ, পূর্ব মেদিনীপুর, দীঘা, পশ্চিম মেদিনীপুর, একটা কি যেন ফিল্ম সিটি বলে পার্ক আছে এই জায়গাটা, এখন জানি না, অত সার্চ করে দেখতে পারিনি বা বুঝতে পারছি না, সেখানে গিয়ে দেখবো যে কী কী ভ্রমণের জায়গাগুলি আছে। ঝাড়গ্রামে আছে, ঝাড়গ্রাম রাজবাড়ি প্লেস, পুরুলিয়াতে আছে, পুরুলিয়াতে তো অযোধ্যা পাহাড়, এই সমস্ত জায়গাগুলি আছে। বাঁকুড়াতে বিষ্ণুপুর, বিষ্ণুপুরে অনেক ঐতিহাসিক জায়গা আছে সেইগুলি দেখতে চাই। হুগলিতে তারকেশ্বর মন্দির, পূর্ব বর্ধমানে 108 শিব মন্দির, পশ্চিম বর্ধমানে সর্বমঙ্গলা মন্দির, বীরভূমে আছে তারাপীঠ, শান্তিনিকেতন, উত্তর দিনাজপুরে আছে কুলিক ফরেস্ট, আরও জায়গা আছে। দার্জিলিংয়ে তো ভিউ, পাহাড়, পাহাড় ছাড়া কোনো কথা নেই, তো পাহাড় খুব ভালো লাগে। কালিম্পংয়েও একই সিস্টেম। জলপাইগুড়িতে রাজবাড়ি পার্ক নামে একটা পার্ক আছে, আলিপুরদুয়ারে মহাকাল শিব মন্দির, কোচবিহারের রাজবাড়ি। পশ্চিমবঙ্গের পুরো জায়গাগুলি দেখার পর সবার শেষে আমি দেখব আমাদের দক্ষিণ দিনাজপুরের সব থেকে বিখ্যাত, মানে সুন্দর যেই মন্দিরটি, সেই মন্দিরটি হচ্ছে বললাম তপনের জগন্নাথ মন্দিরও আছে। তো এইগুলো, এই সমস্ত জায়গাগুলি আমি ভিজিট করবো। অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এই পুরো জার্নিটা কিভাবে কমপ্লিট করবো, তাদেরকে বলতে চাই যে এই পুরো জার্নিটা আমি 0 টাকায়, মানে শূন্য পয়সাতে পুরো জার্নিটা কভার করতে চাই হিচহাইকিং করে। তো অনেকের কাছে এই শব্দটা নতুন হতে পারে, হ্যাঁ অবশ্যই নতুন, কারণ এই বাংলাতে হিচহাইকিং শব্দটা কেউ করেনি বা নেই বললেই চলে। এক জায়গা থেকে অন্য জায়গায় লিফট নিয়ে নিয়ে যাওয়াকেই বলে হিচহাইকিং। আর শুধু হিচহাইকিং মানে লিফট নিয়ে যাওয়া বা 0 টাকাতে যাব না, 0 টাকাতে আমি হাওয়া থাকা সম্পূর্ণ করতে চাই। অনেক ভাবতে পারো যে কেনই বা এই এত বড় পদক্ষেপটা নিলাম বা ঝুঁকিটা নিয়েছি, তাদেরকে বলতে চাই যে আগা করে আমার স্বপ্ন ছিল যে একজন একটা বড় ইউটিউবার হবো। তো জানি না কত তাড়াতাড়ি পারবো বা কতদিনে হবে এই স্বপ্নটা পূরণ, তো আমার কর্ম ডিসাইড করবে যে আমি হতে পারবো কিনা। তো সেই সব কথা বাদ দিয়ে যে সমস্ত কারণে আমি বেরিয়ে পড়েছি, সেই সমস্ত কারণগুলি হলো: এক, আমি ঘুরতে ভালোবাসি; দুই, পশ্চিমবঙ্গের মানুষের মানে 23টি জেলার মানুষের আচার আচরণ ভালোবাসা সম্পূর্ণ নিজে কাছ থেকে দেখতে চাই, আর 5 জনের তুলনায় আলাদা কিছু করতে চাই, আর জীবনে আফসোস নিয়ে মরতে চাই; চার, যে স্বপ্নগুলি আমাকে ঘুমোতে দেয় না সেই স্বপ্নগুলি পূরণ করতে চাই; আর যেটা প্রধান কারণ মানে যেটা মোক্ষম কারণ সেটা হচ্ছে যে এই পুরো জার্নিটা, ওয়েস্টবেঙ্গলের পুরো ওয়েস্টবেঙ্গলটা 0 টাকায় করা সম্ভব, মানে পুরো জার্নিটা কমপ্লিট করা সম্ভব কি না সেটাই দেখতে চাই। মানে অনেকে আমাকে বলেছিল যে এটা সম্ভব না, তো সেটা দেখি নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো। উপরওয়ালা নাম করে বেরিয়ে পড়লাম, জানি না কোথায় থাকবো, কীভাবে থাকবো, কী খাবো, কী কী পরিস্থিতি বা কী কী প্রবলেমের মুখে পড়তে হতে পারে, যা হবে সব উপরওয়ালার উপরে। আমার এই অদ্ভুত রহস্যময় ভিডিওতে তোমরা যদি পাশে থাকতে চাও বা আমার পাশে যদি থাকতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তো অবশ্যই অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আমার এই পুরো জার্নিটার বা পুরো এপিসোডগুলোতে একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে সেফ ডাইভ সেফ লাইফ। তো এখনকার মতো এইটুকুই, দেখা হচ্ছে একদম বালুরঘাটে, বালুরঘাটে কোনো এক জায়গায় ভিডিও শুরু করব। তো বাই, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তো সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে 13ই আগস্ট, আমি বালুরঘাট থেকে শুরু করছি আমার যাত্রা। টাইম 5:30 নাগাদ আমি আমার যাত্রাটা শুরু করছি, জানি না কতক্ষণে আমি লিফট পাবো। আমি এখন আছি বালুরঘাট পৌরসভার, মানে বালুরঘাট ঢুকতে মেন গেটের সামনে, এখানে দাঁড়িয়ে আছি লিফট নেওয়ার অপেক্ষায়, জানি না কতক্ষণে লিফট পাবো আমি। সামনে একটা গাড়ি আসছে, দেখি লিফট যায় কি। পুলিশের গাড়ি, পুরো লিফট একটু লিফট দিবেন, একটু লিফট দিবেন,
আমি পশ্চিমবঙ্গটা পুরো ঘুরতে বেরিয়েছি। একটু কোথায় যাচ্ছি? সামনে ঠিক আছে, আমার যাত্রার প্রথম। আপনি কত দূরে তাও এখান থেকে? দাদা আপনার নাম? সুপ্রিয় চৌধুরী। আধা ঘন্টার উপরে অপেক্ষা করার পর একটা দাদা আমাকে লিফট দেয়। সেই দাদাটার ডেস্টিনেশন মানে সেই দাদাটা যাচ্ছিল কুমারগঞ্জের দিকে, আর আমাকে নামিয়ে দেয় পতিরামে। 6:16 বাজে আর এই মাত্র আমি গাড়ি থেকে নামলাম, মানে যেই দাদার বাইকে আসলাম আমি সেকেন্ড লিফটে। তো এখন আমি আছি পতিরামে, জানি না এখান থেকে কী পাবো। ভালো লাগছে আবার খারাপও লাগছে, কারণ কখনো কখনো লিফট পাচ্ছি না যখন, তখন একটু মানসিকতাটা আলাদা হয়ে যাচ্ছে। তো দেখি এরকম কষ্ট হবে। 6:24 নাগাদ আমি এখন আছি পতিরাম পেট্রোল পাম্প, মানে ইন্ডিয়ান অয়েলের সামনে। তো এইখানে এক দোকানের সামনে কয়েকটা কাকু আমাকে ডেকে মানে চা অফার করছে। আমি জাস্ট ভালো লাগছে এই জিনিসগুলি। তো কাকুর নামটা শুনবো, কাকু আপনার নাম? আপনার নাম সুবোধ ঘোষ? ভালো লাগলো কাকু। আপনার নাম? আসমান মণ্ডল। আসমান মণ্ডল, মানে এই প্রথম আমার এই জার্নিতে কেউ চা অফার করতেছে, চা আর বিস্কিট। তো চা আমি সেরকম খাই না, তো তবুও লাল চা ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ কাকুদেরকে সবাইকে। কথা হলো যে আমি ভাবতে পারিনি যে এত রাত্রি এরকম 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 জিনিসগুলি পাবো আমি। তো সেখানে চা খাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়লাম, মানে এই জায়গাটা একটু লোকাল জায়গা, তো তো সেই জন্য আমি একটু পায়ে হেঁটে কভার করছি। পায়ে হেঁটে পতিরামটা অন্ততপক্ষে মানে পতিরাম তালতলা মোড়টা অন্ততপক্ষে কভার করে পার হয়ে আবার লিফট নেওয়া শুরু, কারণ এখানে অনেক চেনা জানা। এখন বাজে 6:42 আর এইমাত্র একটা দাদার সঙ্গে দেখা, মানে গাড়ি করে যাচ্ছিলো। তোমার আপনার নাম? আমার নাম খারিজুল মিয়া। খারিজুল মিয়া, দাদার নাম খারিজুল মিয়া। আর এই লিফ্টটা আমার তৃতীয় নম্বর লিফ্ট। তো পতিরাম থেকে একদম পতিরাম তালতলা মোড় থেকে আমি যাচ্ছি 14 মাইল, 10 মাইল, হ্যাঁ 10 মাইল অবধি যাবো। 10 মাইল অবধি গিয়ে তারপরে সেইখান থেকে দেখি কী হচ্ছে। দশ মাইলে চলে আসার পর এখন দাদা আমাকে সে চলে যাচ্ছে। তো দাদাকে আমার সঙ্গে ধন্যবাদ দাদা, পরে দেখা হবে কোনো একদিন ঠিক আছে। আচ্ছা আসলাম দাদা, একটু লিফট দিবেন, একটু লিফট দিবেন। ই ভাই দেখতে পাচ্ছি কি না, তখন লিফট দিবেন একটু। আচ্ছা ঠিক আছে। ইউপির একটা দাদা আমাকে লিফট দিচ্ছে। কাহাতে যাও? রায়গঞ্জ তক। মতলব বুনিয়াদপুর সে সিধা ইধর তালকোলার তরফ? আচ্ছা আচ্ছা, মানে ওয়েস্ট বেঙ্গল ঘুমনে কে নিকল পড়া। আচ্ছা ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কে আন্দার যে 23 জেলা হয় না, 23 জেলা পুরা কভার করার এসি পেদল লিপ লে লে কে লে লে কে হ্যাঁ হ্যাঁ কই নি। আপনার নাম? মেরে নাম রিহান। রিহান, রিহান কে খান খান মুসলিম। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি আছি বললাতে। কাহ তক ছোড়োগে ভাই? রায়গঞ্জ। রায়গঞ্জ, হ্যাঁ মে তো ইধর নেই, মালদা কি তরফ যাবো। রায়গঞ্জ উতার দোগে তো ইধর সে ফির সে ইউটার্ন লেনা পড়েগা। হ্যাঁ বুনিয়াদপুর অবধি আমি যাবো, কারণ এই দাদা যাবে রায়গঞ্জ অবধি, রায়গঞ্জের দিকে। তো বুনিয়াদপুরে নেমে ওইখান থেকে আবার শুরু করবো, মানে লাস্ট আনন্দ ঠিকানা নেই, এখন লরিতে বসে আছি।
আর আমার এটাই ভয় লাগছিল যে সামনে আমাদের লোকাল এরিয়া মানে বাউলে বাউলে কীভাবে আমি পার হব। 7:03 আর এইমাত্র আমি বাউল পার হচ্ছে, আমার এটাই টেনশন হচ্ছিল আসার সময় যে আমি বাউলটা কীভাবে পার হব। এই জায়গাটার নাম বাউল আর এটা আমাদের লোকাল এরিয়া, বাউল থেকে একটু ভিতরে আমার বাড়ি। বাউলটা পুরো ফাঁকা এখন। ভাইয়া কিছু বলো আপনি বারে আপনি বারে আমি জানা ইয়া সে মালদা। হ্যাঁ ও মালদা গেলাম দালগোলা 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 সে শিলিগুড়ি আপ যাও কি হম হম যাएंगे শিলিগুড়ি সে আপনি ওই কমরে পর রেंगे। হ্যাঁ 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 ফির পরসো রেডি হোগে ফির বাপ সি আঙ্গে দেখো ইদারি ইনি আঙ্গে বালুঘাট সে বালুঘাট সে আচ্ছা বাইরে হতে হবে ফুলবাড়ি হতে হবে আইন। तो आपकी तो शादी हो गई? नहीं नहीं अभी नहीं हुआ। अभी नहीं हुआ? हम भी कुंवारी हैं। मंगल में कोई पात्री देगी क्या? ना ना। क्यों? पार्टी? पात्री? हमारे मत लड़की लड़की? ना नहीं देगी अभी। पसंद आया? ओ सही है सब का सब सही है। सब अपनी अपनी जगह सही है। गाए हमसे नाराज रहना सजाए हम तेरी बरात है ना सवेरे दिन रात न पाए चैना सुन लेना। भैया और कोई दिन? हाँ ठीक है नंबर तो है कॉल करना। ठीक है टाटा। 7:51 আর এই মাত্র আমি বুনিয়াদপুর। আর এই রুটটা যে রুটটা এই রুটটাতে সেই দাদাটা চলে গেল, এটা হচ্ছে রায়গঞ্জের রুট আর এটা মালদার রুট। আমি এই দিকেই রওনা দেবো। বুনিয়াদপুর থেকে যেই দাদাটা আমাকে আবার লিফ দিচ্ছে সেই দাদাটার নাম প্রসেনজিৎ সিংহ। এখন বাজে 8:06 আর এই মাত্র আমরা দৌলতপুর। আর দাদাটার বাড়ি পাথরকাটা, কিন্তু আমার জন্যে দৌলতপুরে অবধি আসলে মানে আসলেন অনেক অনেক ধন্যবাদ দাদা। কারণ দৌলতপুরে আপনার কোনো কাজ ছিল না? আমার দাদা কোনো কাজ ছিল না, আমার জন্যই শুধু আসলো। এই জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে। পরবর্তীতে দেখা হবে কোনো একদিন। গালিব দিবেন পায়ে হেঁটে এগোতেই আর একটা দাদার সঙ্গে দেখা, যে দাদার মিষ্টির দোকান মানে দৌলতপুর একটু এগোতেই একটু আগাতেই একটা দাদার মিষ্টি দোকান। দাদা মিষ্টির দোকানটার নাম গুপ্তা সুইটস। গুপ্তা সুইটস গুপ্তা সুইটস। আর দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ গুপ্তা। প্রসেনজিৎ গুপ্তা। তো এই দাদাটা আমাকে পায়ে হেঁটে আমি যাচ্ছিলাম তো দেখতে পেয়ে আমাকে ডাকলো, দেখে এখানে টিফিনের ব্যবস্থা দাদাই করছেন। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। লোকেশনটা একটু প্রপার একটু বলি। দৌলতপুর দক্ষিণ দিনাজপুর। দৌলতপুর দক্ষিণ দিনাজপুর। এক দুই তিন চারটা পরোটা আলুর দম টাইপের মিষ্টি। দেখি এখন কতদূর কি হয়। তোর নাম কি? গুপ্তা বল। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলাম। হ্যাঁ ফেরার পথে কমপ্লিট করে আসবো আর কি। এভাবে লোকজনের ভালোবাসা যে কী ভালোবাসা আমার কাছে মানে জাস্ট বলার না, এটা তোমাদের তোমরা কতটা বুঝতে পারছো কিন্তু জানি না। আমি আমি তো পুরো হ্যাপি, মানে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এই জিনিসগুলি পাবো। লিফট দিবেন একটু, সব একটু লিফট দিবেন, আমাকে একটু লিফট দিবেন। দাদা একটু লিফট দিবেন। কত দূর যাবেন আপনি? বেলতলা যত দূরে। ৮:40 আর এখন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দেওতলা। দেওতলা। আর দেওতলা আপনার নাম? প্রসেনজিৎ দাস। মানে এই টানা আমার সঙ্গে কী যেন হয়ে যাচ্ছে, প্রসেন তিনজন প্রসেনজিৎ দাস সঙ্গে আমার দেখা হলো। ঠিক আছে আপনি তৃতীয় নাম্বার, তো এটা আমার চতুর্থ নাম্বার লিফট। তো অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর
আপনি কি এখানে এখানে ও এখানে ম্যানেজারই করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অন্য কোনো দিন দেখা হবে আসলে। হ্যাঁ ঠিক আছে দাদা, আসুন। হ্যাঁ আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। কি নাম আপনার? কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একুশ মাইল সেইখানেই নামিয়ে দিল আমাকে সেই কাকুগুলো। আর এটা মনে হয় প্রথমবার ইতিহাসে প্রথমবার কেউ ভোট ভোটিতে করে লিফ্ট নিচ্ছে। লিফ্ট দিবেন একটু? ও লিফ্ট দিবেন একটু, বিশ মাইল অব্দি। ধন্যবাদ। আপনার নামটা? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, আচ্ছা। এই জায়গাটা হচ্ছে 20 মাইল, আর ইব্রাহিম দাদা আমাকে 20 মাইলে নামিয়ে দিলেন, কারণ এইখানেই গন্তব্যস্থল ইব্রাহিম দাদার লাস্ট। আর এই জায়গা থেকে মালদা 33 কিলোমিটার, তাই তো? এই জায়গা থেকে 33 কিলোমিটার মালদা, তো আর বেশি দূর নেই। আজকের মধ্যে ঘুরে যাবো দাদা। অনেক অনেক ধন্যবাদ দাদা, ঠিক আছে আসলাম। হ্যাঁ অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছে যে কিছু ওষুধপত্র বিক্রি করতেছি নাকি আমি, মানে ব্যাগের ব্যাগ ট্যাগ হারে আছে, সেই জন্য উৎসব কিছু আবার আসছে নাকি লোকজন। একটু লিফ্ট দিবেন? আমি তো ওয়েস্ট বেঙ্গলটা পুরোটা ঘোরার জন্য বের হয়েছি, এইভাবেই লিফ্ট নিয়ে নিয়ে পায়ে হেঁটে কোনো জায়গায়। মীর বর্ম বালুরঘাট। আপনি কতদূর যাবেন? আমার বাড়ি তো এই গ্রামে। ও আচ্ছা, আপনার যতদূর ইচ্ছা আপনি যতদূর। আমার তো আজকের ডেস্টিনেশন হচ্ছে মালদা রাইড, ঠিক আছে। হ্যাঁ ফেসবুক পেজ সেরকম নেই, আমি ফেসবুক পেজে কাজ করছি না, আমি ইউটিউবেই কাজ করছি। ইউটিউবে মিহির বর্মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে চ্যানেল করবো, দেখি করতে পারি, ঠিক আছে। কাকু আপনার নামটা? সেলিম রেজা। সেলিম রেজা, আচ্ছা। দেখি কাকু অদ্ভুত ধান, এখানেই বাড়ি আপনার? এই যে এখানে, আমি চাকরি করি এখানে। আচ্ছা তো হেলমেটটা পরে নিই। হ্যাঁ হেলমেট, হ্যাঁ হেলমেট আমার আছে। হ্যাঁ আমার বার্তা হচ্ছে যে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেই বার্তা নিয়ে বেরিয়ে পড়ছে। নটা 14 বাজে, আর এখন আমি আছি গাজলে। গাজলে সেই কাকুটা একটা মিষ্টির দোকানে নিয়ে আসলো, মানে সকাল থেকে বলছে যে অনেক গল্প হলো সকাল থেকে, কী খেয়েছি না খেয়েছি, তার জন্য মিষ্টির দোকানে এসে পুরি হয়তো খাওয়াবো, পুরি বা আর কিছু। এখন আছি আমরা গাজলে আর একটা মিষ্টির দোকানে, এক ভাই দাদা বন্ধু আছে আর এক দাদা আছে। এই কাকুটা আমাকে ট্রিট দিচ্ছে, এই কাকুটা ভিতরে দোকানের ভিতরে আছে, আর এখানে খাচ্ছি একটা পরোটাও না আবার রুটিও না, সিরা পরোটা বলতে গেলে। তো এখানে পরোটা আর আলুর তরকারি একটা, আলুর দমটাই সকাল থেকে খেয়ে আসছি, মানে অনেকজন অফার করছে। এই ভালোবাসাগুলো আমি এত তাড়াতাড়ি যে পাবো সত্যি বলছি ধারণা করতে পারি। এই দাদারও চ্যানেল আছে, ভালো দাদাকে হিসাকি দেখতে মানে বারবার থেকে তোমরা একে সাপোর্ট করো, আর এরকমই তাহলে আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবে। আর দেখা যাক কত দাদা যেতে পারে, এখানে আপাতত গাজলে দেখা হয়েছে। তো আমার একটা চ্যানেল আছে, ব্লগ করে আমার তরফ থেকে অল দ্য বেস্ট, যাতে ভালো করে হিসাকিংটা যাতে করতে পারো। তো মিষ্টি এসে গেল এই মাত্র খেয়ে, তারপর কথা হচ্ছে দাদা ভাই বন্ধুদের সঙ্গে আবার বেরিয়ে পড়লাম। এরাও বললো যে কোথায় অদূর? আমরা অ্যাকচুয়ালি আলমপুর অবধি যাবো, তো দেখি দাদাটাকে আদিনা অবধি ছেড়ে আসবো, ওখান থেকে তারপরে আবার কন্টিনিউ করবো জন্য আমরা আদিনা অবধি আসি। আদিনা অবধি যাবো, আদিনা অবধি গিয়ে দেখা যাক আর তারপরে আবার বেরোতে পারি কি না যাবো, ঠিক নেই কী হবে দেখা যাক, সম্পূর্ণ বড়ওয়ালা ঠিক করে দিচ্ছে।
এত দূর অবধি আসলাম, তো কোনো প্রবলেম হয়নি। প্রথমে শুরুতে একটু প্রবলেম হচ্ছিল, তারপর দেখি এখন পরবর্তীতে কী হয়। নটা পঞ্চাশ বাজে আর আমি এখন আছি আদিনাতে। খাওয়ার ওই কাকুটা আমাকে এত কিছু খাওয়ার পরে মানে টাকাও দিতে যাচ্ছে, মানে কী বলবো, এক একজনের যে লেভেলের ভালোবাসাটা পাচ্ছি আমি সেটা বলতে পারবো না, বোঝাতেও পারছি না যে কী। আদিনা, আমি এই ফার্স্ট টাইম আদিনাতে আসলাম। ব্যাগ নিয়ে আসছিলাম এখানে, ব্যাগ নিয়ে আসার ফলে একটা কাকু আমাদের বলতো যে ব্যাগ অ্যালাউ নেই। জানি না এর আগে কখনো আসিনি এখানে, কী নিয়ম শৃঙ্খলা সেটাও বলতে পারছি না। আমার সঙ্গে যেই দাদা আসছে সে প্রায় আসে এখানে, তো সে বললো যে এরকম কোনো তো নিয়ম আগে ছিল না, এখন কী জানি হঠাৎ করে আমার অন্য কিছু ভাবছে নাকি, কোথায় কী আছে সেটা আমি বলতে পারছি না, সেটা আমি লোকে কিচ্ছু জানি না এখানকার। এই এখানকার সমস্ত ডিটেলস আমার সঙ্গে যে আসে, যেই দাদাটা আসে শুভম, সেই ডিটেলসটা কভার করবো। দাদাটার সঙ্গে মিট করে আমরা এখানে আসলাম আদিনা মসজিদে, আর এটাই হচ্ছে আদিনা মসজিদ, এটা সিংহাসন বলছে এটাকে, যে রাজার সিংহাসন। আর এদিকে পুরো ওর ইয়েগুলো যারা থাকতো তারা থাকতো এই সাইডে কিছু আছে। এই জায়গাতে আসতে গেলে তোমাদের কোনো চার্জ লাগবে না, মানে তেমন কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু এর পাশে একটা ইকো পার্ক নতুন তৈরি হয়েছে, তো সেই জায়গাতে তোমাদেরকে 20 টাকা করে লাগছে, তাই তো 20 টাকা করে লাগছে। ওইখানে যাবো না আমি, মানে ইকো পার্কটা সেরকম দেখবো না, জাস্ট এখানে আদিনা মসজিদে আসলাম, এরপরে গৌড়ে যাওয়ার টার্গেট আছে। তো এটা একদিকে সিঁড়ি বন্ধ, মানে তারকাটা দেওয়া আছে, তো অন্যদিকে আর একটা সিঁড়ি আছে, সেদিকে যাচ্ছি, এর উপরে নাকি যাওয়া যায়, দেখি গিয়ে দেখি। আর এই এই সামনে এটা ওরকম ছিল। আর একটা জিনিস দেখা দেখ, আর একটা জিনিস এখানে তোমার ওই বোঝিন আছে, বোঝিনা একটা সিনেমাটা দেখেছো নিশ্চয়ই, যেটা আমাদের এই একটা মানে ভালো সিনেমা একটা, ওটার যে গানটা এটা দেখবো, ওই গানটা এখানে শ্যুট করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কিন্তু এই জিনিসটা আমার জানা ছিল না, যদিও এখানে আরে সোম নাকি কি নাম সোম, আর ওই কি যেন নামটা ওর মানে মিমি মিমি সোম আর মিমি এই জায়গায় দ্বিতীয় সিঁড়িতে চলে এসছে। শর্টগুলো কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। 10:29 আর এইমাত্র আমরা আদিনা থেকে বের হলাম, আর আমি যাবো আমার নেক্সট স্টপে, নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গৌড়ে। গৌড়ে এখন জানি না কেমন করে যাব, কি কোন গাড়ি পাবো সেটা ঠিক হয়নি। এখান থেকে প্রায় গৌড় কত কিলোমিটার, 35 পাস, এখান থেকে গৌড়ে এখান থেকে 35 পাস মানে 30-এর কাছে, মানে 30 আপ। তো দেখি কোনো গাড়ি পেলে লিফট নিয়ে আবার রওনা দেবো, ততক্ষণ আবার পায়ে হেঁটে রওনা দিচ্ছি। এইমাত্র শুভমদের সঙ্গে মানে ওরা বাড়িতে যায়নি, এখনও গাড়ি ওখানেই পার্ক করা আছে, ওরা বাইকের দিকে রওনা দিচ্ছে। আর এগোতেই কিছুটা পথ এগোতেই এক দাদার সঙ্গে দেখা হলো, সেই দাদাটা আমাকে কোথায় ছাড়া হলো, মালদা, মালদা অব্দি যাচ্ছে, সেটু মালদা অব্দি সেই দাদাটা যাবে, সেই জন্য সেই দাদাটা লিফট দিচ্ছে আমাকে মালদা অব্দি। দাদা তোমার নাম? আমার নাম পিন্টু দাস। পিন্টু দাস এখানকারই লোকালকে, তো আমি ততক্ষণই যাই, তারপর মালদা থেকে আবার গৌড় কত? মালদার গৌড় মোটামুটি তোমার 4-5 কিলোমিটার, 4-5 কিলোমিটার দেখি হয়ে যাবে। কুর্তা
মুলতানি মোড় থেকে আমার হাতের বাঁ দিকে চলে যেতে হবে, সেটা গৌর দিক। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 9 কিলোমিটার আবার ব্যাগ হয়ে আসতে হবে। ব্যাগ হয়ে এসে এই রাস্তা 15 কিলোমিটার হবে। বলে সুস্তানি মোড় আর হাতের বাঁ দিকে চলে গেল গৌড়ের দিয়ে, আবার গৌড় পুরোটা কভার করে আবার ব্যাগ হয়ে আবার সুস্তানি মোড়ে আসতে হবে। সুস্তানি মোড়ে এসে হাতের ডান দিকে সেই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন যেই জায়গাটাতে আছি আমি, সেই জায়গাটার নাম বলে রামকেলি, আর এখানে রামকেলির মেলা হয়। তো রামকেলির রুটটা ধরে আর কিছু দূর এগোলেই আমি শুনলাম যে গৌড়। আর মুদ্রা কথা হচ্ছে যে আমি যেই দাদাদের সঙ্গে লিফ্ট নিলাম, মানে যেই দাদার আমাকে লিফ্ট দিল এই পর্যন্ত, তার নামটাও শুনতে ভুলে গেছি আমি। আর গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে স্টার্ট দিয়ে আবার রওনা দিয়ে দিল। তো 11:40 বাজে আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম গৌড়ের দিকে, তৎক্ষণাৎ দুই দাদার সঙ্গে পরিচয় হয়ে গেল। এই দুই দাদা কিছু প্রবলেমের জন্য আমাকে গাড়িতে নিতে পারছে না, কারণ হ্যাঁ নাহলে অবশ্যই নিত। আমাকে কিছু খাবার দিল, কেক কিছু, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে। কারণ আর কত দূর গৌড়ে? গৌড়ে আরও আছে, দুটা চিমনি ঘর আছে। না এখান থেকে কত দূর? আমি যদি আবার মেন রাস্তায় যেতে চাই তো এই রাস্তা ধরেই না আবার ব্যাক হয়ে আসতে হবে। পায়ে হেঁটে রওনা দিতেই কয়েকজন দাদা, মানে এখানকার বাসিন্দা, এই জায়গাটার নাম রামকেলি, রামকেলি রুটটাতে আমি এগোতেই আমাকে লিফ্ট দেওয়ার জন্য এক ভাইকে বাড়ি থেকে না কোথেকে জানি না বাইক নিয়ে এসে সবাই মিলে এত হেল্প করছে, জাস্ট ধারণার আমার বাইরে। এই ভিতরে লোকাল এরিয়াতে এত ভালো সুযোগ সুবিধা পাবো আমি বিশ্বাস হচ্ছে না। তো দাদা তোমার নাম? বাবাই দাস। বাবু আপনার নাম? এখানকার। তো এই মানে সব একই ফ্যামিলি তো? না একই না। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। তো আমি ঘুরে আসি, এসে আবার দেখা হবে, আবার ব্যাক হয়ে আসতে হবে। ব্যাক হয়ে এসে ফারাক্কার রুটটা ওইদিকে আমার বেশিক্ষণ লাগবে না, আবার ওখানে জাস্ট আমি দেখবো, দেখি আবার বেরিয়ে যেতে দেখা কি যে বাইকের উপর থেকেই হবে বারোদুয়ারি, বাইকের উপর থেকে তারপরে দাখিল, অত নেমে ঘুরে দেখার সময় নেই, তারপরে ফিরোজ মিনার, কদম রসুল, লুকোচুরি গেট দেখেই ঘুরে আবার পেঁয়াজবাড়ির মোড়ে এনে ব্যাস। ঠিক আছে। অনেকে যারা রামকেলি মেলাতে আসে সেই রামকেলি মেলার স্থানেই আছি আমি। এটা হচ্ছে রামকেলির মেন মন্দির, মদনমোহন মন্দির। এখানে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আছে, নাকি পদচিহ্ন আছে, সেটা দেখা যাবে এখন ভাই? না ওটা ওখানে আছে, ওই সামনে মন্দির, ওই সামনে মন্দিরটাতে আছে পদচিহ্ন।
তো এটা এই মন্দিরটা কি? এই সেই মন্দির যেই মন্দিরে শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন আছে। ভিতরে ঢুকে দেখাতে পারছি না, তার কারণ ব্যারিকেড দেওয়া, তো দূর থেকেই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তোমার আবার ব্যাক হয়েছে, যেতে হবে সুস্তানি মোড়ের দিকে। তো দেখি কতক্ষণে গাড়ি পাই। বারোটা ছয় বাজে আর আমি এই মাত্র আছি ফারাক্কা যাওয়ার রাস্তায়, মানে ফারাক্কা যাওয়ার যেই রুটটাতে, সেই রুটটাতে এত প্রচণ্ড গরম আর তার মধ্যে লিফ্ট পাওয়া যাচ্ছে না। আড়াই কিলোমিটার লিফ্ট দিল, লিফ্ট দিয়ে এখন এই জায়গাটার নাম এটা হচ্ছে আপনার সুজাপুর অঞ্চল পাড়া, সুজাপুর অঞ্চল ডিপির সামনে রাজমারি ময়দান সুজাপুর হসপিটাল। আপনার নাম? মোহাম্মদ আব্দুল আলী। ধন্যবাদ। এখন বাজে একটা আট আর এই জায়গাটার নাম কি? সুজাপুর। সুজাপুর থেকে আমাকে লিফ্ট দিচ্ছেন এক দাদা, কী নাম? অমিত কর্মকার। দাদা আমাকে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার এরকম লিফ্ট দিচ্ছে বাইকে করে। দাদা আপনার নামটা? সুমন মণ্ডল। সুমন মণ্ডল। আমি আছি কালিয়া চকে, কালিয়া চকে আবার সেই লিফ্ট দিল সেই অমিত দাদাকে। অমিত দা কেবলই ছাড়লো আমাকে, এইমাত্র আর একটা দাদা আমাকে লিফ্ট দিচ্ছেন ষোলো মাইল অবধি। টোটো করে ইতিহাসে প্রথমবার কেউ লিফ্ট নিচ্ছে টোটো করে। বাজে 1:44 আর 16 মাইল থেকে 16 মাইলে আমি টোটোতে করে নামলাম। নেমে কিছুটা পথ হেঁটে আসতেই দুটা দাদার সঙ্গে দেখা। হাই বন্ধুরা, আমার নাম কপিল মণ্ডল। কপিল মণ্ডল। আমার নাম চিকু মণ্ডল। চিকু মণ্ডল, ঠিক আছে। এই দুই দাদা আমাকে সামনে কতদূর অবধি? তামসিব মোড়। আচ্ছা, ব্রিজের মুখে, ফারাক্কা ব্রিজের মুখে। তো তো তিনজন আমরা চড়ছি, তো কিছু মনে করবেন না, এটা জাস্ট আমি বাধ্য হয়ে চড়ছি, কারণ এই রোদের মধ্যে হাঁটাও যাচ্ছে না আর লিফ্টও পাওয়া যাচ্ছে না, সেই জন্য। তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফ, ঠিক আছে। তো বাম্পারগুলোও দিছে। আর এখন আমি আছি ফারাক্কা ব্রিজের একদম গেটে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন পায়ে হেঁটে যাওয়ার কম, মানে পায়ে হেঁটে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবো, ব্রিজটা পার হওয়ার চেষ্টা করবো। লিফ্ট পায় তো পাবো, হয়তো পায়ে হেঁটেই পুরোটা কমপ্লিট করবো। এখন পুরো ওয়েস্ট বেঙ্গলটা ঘোরার জন্য বেরিয়ে যাবো। ফারাক্কা থেকে 2 কিলোমিটার, ফারাক্কা ব্রিজ থেকে 2.5 কিলোমিটার দূরে এক কাকু আমাকে লিফ্ট দিল। তো কাকু আপনার নাম? সিরাজুল। ধন্যবাদ। তো আর এভাবেই পাশে থাকবেন সবাই, ঠিক আছে। হ্যাঁ, এই এইখানটাতে কাকুটা আমাকে লিফ্ট দিলেন, আর এই দোকানটাতে এক দাদা আমাকে ডেকে নিল, ডেকে নিয়ে চায়ের অফার করতেছে। দাদা আপনার নাম? আমার নাম বাবুশীল। বাবুশীল। আচ্ছা, এই যা লোকেশনটা ফারাক্কার, ফারাক্কার মানে ফার্স্ট
এখান থেকে মুর্শিদাবাদ কত কিলোমিটার? পাঁচটা 52 বাজে তো বলসন্দা মোড়, এখন দাদা একটা রুট দেখা দিল যে হাজার দুয়ারি যাওয়ার জন্য বাঁদিকে রাস্তা, এই বাঁদিকে রাস্তাটাতে লালবাগ ঘাটে, হ্যাঁ লালবাগ সদর ঘাটের দিকে এদিকে এগোতে হবে, সেই দিক থেকে গেলে আমার হাজার দুয়ারি শর্টকাট মানে কাছাকাছি হবে, দাদা চলে আসবে বাড়ির দিকে ওই দিকে। ধন্যবাদ দাদা, ঠিক আছে আসলাম। 5:54 বাজে আর এইমাত্র একটা দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেল, সেই দাদাটা আমাকে দেখছে তিন বাজে আর এইমাত্র আমরা বড় বাতানে চলে এসেছি। এই দাদা আমাকে এই জায়গায় মানে লাস্ট ডেস্টিনেশন দাদার এইখানেই বড় বাতানে, তো দাদার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। পরে দেখা হবে নর্থ বেঙ্গলে, ঠিক আছে এক কিলোমিটার এই জায়গা থেকে 1 কিলোমিটার দেখছে আর গঙ্গার ঘাট সেইখান থেকে হবে আছে। আর আমি এখন কোথায় আছি, কীভাবে আসলাম এই রুমের মধ্যে, অনেকের যদি প্রশ্ন জেগে থাকে তাহলে নেক্সট ভিডিওতেই এটা রিভিউ করবো। আমরা আজকে খুব ঘুম পাচ্ছি আর এখানকার লোকজনের ব্যবহার কেমন, সম্পূর্ণ সব কিছু, জাস্ট একটা ক্লু দিচ্ছি যে জায়গায় আছি সেই জায়গাটা একটা শ্মশান, ব্যাস এটাই। যদি না বিশ্বাস হয় নেক্সট ভিডিওতে আসলেই বুঝতে পেরে যাবে যে এটা শ্মশান কী, শ্মশান না বলছে যেটা শ্মশান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমার মতামতটা জানানো হয়েছে সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই করো। তোমার রুম এটা, এখানে আমি শুরু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইবটা অবশ্যই, বাঙালি প্রথম কেউ এরকম করছে তো অবশ্যই সাপোর্ট করো, সমস্ত বাঙালিদেরকে বলছি।